আসসালামু আলাইকুম গ্যালাক্সি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শরীরের কার্যক্রম ঠিকমতো চালাতে ফুসফুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে বায়ু দূষণ কিংবা ধূমপানের মতো নানা কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে শরীরে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এবং নানা ধরনের শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে ফুসফুস ভালো রাখার উৎকৃষ্ট উপায় হচ্ছে নিয়মিত ব্যায়াম করা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া। ফুসফুস ভালো রাখতে কিছু খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমত অ্যাপেল। গবেষণায় দেখা গেছে ফুসফুস ভালো রাখতে ভিটামিন সি, ই, বিটা ক্যারোটিন এই উপাদানগুলো গুরুত্বপূর্ণ। আপেল এমন একটি ফল যার মধ্যে এই সব উপাদান রয়েছে। এতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। আখরোট, এটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস। এটি অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা রাখে। জাম, সব ধরনের জাম ফুসফুসের দারুণ উপকারী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যেমন ভিটামিন সি আছে যা ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে রক্ষা করে। ব্রোকলি, এতে উচ্চ পরিমাণে ভিটামিন সি আছে যা ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। গোলমরিচ, বিটা ক্যারোটিনের ভালো উৎস গোলমরিচ, এটি অ্যাজমা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আদা, এতে থাকে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। আদা ফুসফুসের কার্যকারিতা বাড়াতে ভূমিকা রাখে। রসুন, এটি শরীর থেকে টক্সিন বের করে ফুসফুসের কার্যকারিতা বাড়ায়। হলুদ, অ্যাজমার কারণে বুক ভারী হয়ে আসলে হলুদ তা শিথিল করতে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি যুক্ত যে কোনো ফল, গাজর এগুলো ফুসফুসের জন্য ভালো। সেই সঙ্গে ফুসফুস ভালো রাখতে দিনে অন্তত 6 থেকে 8 গ্লাস পানি পান করা উচিত। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং সত্য প্রচারে সবসময় আমাদের সাথেই থাকুন।